Assalamu alaikum. Welcome to my channel, Bengali Garden Blogger. Subaire onek noise jani na kitar awaz hore oto ta apnara kemon achen asha kori allah rahmate bhalo achen ami alhamdulillah bhalo achi taisko ami je sara এটা হচ্ছে মারক জেক্টর সারা এগুলারে আমি আজকে ট্রান্সপ্লান্ট করবো এগুলো আমি সিডিং করছিলাম মার্চের এক সপ্তাহ থাকতে যেমন মার্চ এন্ডিং হয়েছে বা আর এক সপ্তাহ রয়েছে তখন সিডিং করছিলাম এত বড় হয়ে গেছে এখন তো এপ্রিলের এন্ডিং হয়ে যায় নিয়েলি এক মাস এখন আমি গুণ ধরে এখান থেকে নিমু গি সিঙ্গল ফটো ছোট ছোট সিঙ্গল ফটো নিমু গি কারণ এগুলা রুট তো অনেক দেয় আরো বড় হয়ে যদি নিতাম সাইতে রুট জুই যাব অনেক বেশি হয়ে যাবে একটার সাথে আটটা লাগিয়ে বই থাকে যদি শক্তভাবে তাহলে চেঞ্জ করতে অসুবিধা হইত তো এখন ভাবলাম রাইট টাইম চেঞ্জ করি নাই এখানে নিচ্ছি আমি মাটি কম্পেসর এখানে আমার আগেরও মিক্সিং জেনে আসিল কম্পেসর সাথে ফার্টিলাইজার মিক্সিং তার সাথে নতুনভাবে অ্যাড করছি একই এক টেবিল স্পুনের মতো হইব এপসম সল্ট এপসম সল্টটা একটু কম রাখছি মাটি হইব মিডিয়াম সাইজ ফটোর এক ফট আর এক শেলর পাউডার দিছি আর কিতা সার ফাতা দিয়া মিক্স করে নিছি আর কি ট্রান্সপ্লান্ট করার আগে পানি দিয়ে নিবেন তো রুটটা ইজিলি আউট হয়ে যাব মাটি নরম হয়ে যাবে বিসমিল্লাহ মার কোচে দেখছে এটা ইউরোপিয়ান তো বাংলাদেশি না ইউরোপিয়ান একটা এটা ফসল ইউরোপিয়ান একটা ফসল তো এটা এটা লাউর ফ্যামিলি প্রতি বছর আমি এটারে গার্ডেনে ফলাই আর এটা এমন নাই যে বাংলাদেশি লাউর মতো অনেক আগে হইয়া রাখা লাগে গরমের মধ্যে তা কিন্তু নাই সময় মতো করলে এটাও কারণ গার্ডেনের মাঝে জুন জুলাই তারা বেশিরভাগ বড় হয় বা ফসল দেয় আর এটা এমন এক জিনিস ফসল দেওয়ার সাথে সাথেও তারা বড় হয় আর বাংলাদেশি লাউর মতো আগে হইলে রাখা হয়ে যায় ফটোর মধ্যে গ্রিন হাউস অথবা গরো তাহলে দেখবা অত জলদি বড় হয়ে গেছে আবার ফসল হওয়া আরম্ভ হয়ে গেছে এই অবস্থায় দেখবা করে ফসলও মরি যায় আবার গাছও মরা আরম্ভ হয়ে যায় গার্ডেনও দিবার আগে এর জন্য লেটে সিটিং করলে বালা এতো আমার এপ্রিল এখন ছিল মে আরও এক মাস এক মাসে ইনশাল্লাহ আরও অনেক বড় হয়ে যাবে জুন আমি জুন দিলাই গার্ডেন তো গার্ডেন হইলেও বড় হইব আবার মারো খোঁজে একটু দৌড় আরম্ভ করে দিব ওই দেখো রুট তার কি অবস্থা অত বড়োর মাঝেও রুট দেখো সারা কন্টিনিউয়ালি ঘুরি একটা গাছের রুট হয়ে গেছে এই জন্য সিঙ্গল ফটো প্রথম অবস্থায় করা ভালো এই দেখো তুললাম পুলিশে রুড মার্শাল্লাহ কেয়ারফুলি তুললাম আমি সিঙ্গল ফটো রইমু নেক্সট ইয়ার রইলি ইনশাল্লাহ দিস ইয়ার পারছি না কারণ আমার বড় নিজে তেমন লাগা না এই জন্য একসাথে করে দিচ্ছিলাম নেক্সট ইয়ার ইনশাল্লাহ
সিডিং করার আগে আমার গ্রিন হাউস আইব আশা করা। গ্রিন হাউসের মধ্যে কর্তন ফার্মিং গরুর ভিতরে বাচ্চারা আমার বালা খায় না, তুরা তুরি মানে করছি তারা বালা খায় না। হালকাতে প্রেস করলাম যাতে মাটিটা টাইট হয়ে বসে, তো বাতাস ঢুকলো না। আমি এপ্রিলের শুরুতে করছিলাম ডাইরেক্ট বারা করছি আমি সিডিং, তাও দেখাই মনে এটা এখনো ছুটো রয়েছে, অত বড় হয়েছে না, এটা তো এক সপ্তাহ আগর, এর জন্য বড় হয়ে গেছে। এইতো এখন আর গার্ডেনে দেওয়ার আগ পর্যন্ত এই ছুটো ফটোর মাঝেও থাকবো। অনেক বেশি সুসার মতো ভিতরে যেমন সার নাই, আর আজকের ওয়েদারও বাতাস দে আর মেঘও দেয়। কিছুক্ষণ বাদে বাদে মেঘ আনে, এখন কিছুটা বালা দেখছি ওই গুলতারে ট্রান্সপ্লান্ট করিনি। হ্যান্ড গ্লোভস লাগাই আসলে আমি ট্রান্সপ্লান্ট করতাম, ও হয় না যেমন আমার সুবিধা হয় না কি খালিয়াতে করলে ভালো, খালিয়াতে করিলে আরো বড় হইলে তো ডুলেল যে গেল না। তো হয়ে গেল সবটি পটিং করা, এখন পানি দিলাইমু। একটা জিনিস শেয়ার করি, এই যে দেখো এটার পাতা একসাথে জয়েন্ট, যেভাবে এই পাতা নর্মাল দুইটা পাতা দিছে, কিন্তু এটা এভাবে নাই, এটা ডিফারেন্টলি দেখো পাতাটা তার জয়েন্ট হয়ে গেছে। প্রকৃতির সাথে থাকলে কত কিছু দেখা যায়। এই যে এগুলার মধ্যে রয়েছে তার বিসির শুকলা লাগাই, আমি এটা খুলতাম না, এটা এটার সেলফ আউট হইলে বালা। এখন মেঘ দেখলাম আইয়র, আমি গুনতারে পানি দিলাই দিয়া গরম মুগি আর আমিও গড়ে যাইব আগের মেঘর ফুটা আরম্ভ হয়ে গেছে। গ্রাউন্ডের জন্য দেখাই কত বড় হইল। এইটা হলো ডাইরেক্ট আমি গ্রাউন্ডও করছিলাম, তা আউটডোরও হয়ে যায়, ইনডোর করা হয় আর কি একটু জলদি হইতে করি, আর আউটডোর তো তার টাইম টেবিল মতো
গ্রো হয়। তো ওটা স্টার্ট হয়েছে অনেকগুলা, আর অনেকগুলো উঠের মারা কাছে ইজিলি গ্রো হয়ে যায়। আবার খাইতেও স্বাদ আছে, রান্নার গেছে কি কীভাবে রান্না করা। তো বাংলাদেশি লাউ লগের আলাদা একটা ডিফারেন্ট স্বাদ। এগুলো হচ্ছে আমার লগিউরির সারা ক্লাইমিং বিনস ব্লু লেক বলে। তো এপ্রিলও রইসলাম, মাশাল্লাহ অতটুকু হয়ে গেছে। আর একসাথে রইসলাম এক ঠের মাঝে দেখি এখনও বাটি রয়েছে, আর এক ঠের লাম্প হয়ে গেছে। একই বিসি একই কম্পেসর মাঝে রইলাম, তারপর ডিফারেন্স হয়ে গেছে। আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার উইথ ইয়র ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এগুলো হলো আমার কিকুম্বার সারা। তো একটু লেটে রয়েছি আমি, কারণ প্রথম তো আমার কাছে বিসি আসেন না, পরে আমি বিসি পাইছি তো লাগাইছি। তো আলহামদুলিল্লাহ গাছ উঠিছে দেখলাম। তো দেখি কতটুকু লাম্প হয় বা ফসল গেলে। আর এই হচ্ছে বাটার নট কুয়াশর, কয়েকটা রইসলাম বিসি, তো ওইও দেখাম উঠিছে। তাহলে দেখা যাক পরবর্তী রিজাল্ট কিতা। আর এইগুলো তো ট্রান্সপ্লান্ট করে রাখছি মারো প্রজেক্ট। আর এগুলো হচ্ছে মিষ্টি লাউর সারা বাংলাদেশি, এই বড় হইলো আর কি। এক মাস আরও আছে দেখি, জুন জুলাইত তো গরম পড়বো ইনশাল্লাহ। গার্ডেনও দিলাইলে বড় হয়ে যেত আশা করলাম, ফসলও খাইতে। গার্ডেনিং একটা ফোন আর কি, ফললায় একটু ভালো লাগলো, মাইন্ড ফ্রেশ থাকলো। ও আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।